নমস্কার। মনের হদিশ অন্তরের গহীন কোণে আমাদের একটি ছোট্ট সোশ্যাল অর্গানাইজেশন, যেটা 2020 আমরা অনলাইন স্টার্ট করেছিলাম প্যান্ডেমিক সময়ে। তারপরে কিছু দু বছর একটু আমাদের প্যান্ডেমিক এরিয়াতে শুধু অনলাইন কিছু প্রোগ্রাম গেছে। এবার প্রথমবার মনের হদিশ অন্তরের গহীন কোণে অফলাইন প্রোগ্রাম করতে চলেছে। দুদিন ব্যাপী একটি অনুষ্ঠান করার চেষ্টা করছে, যেটি প্রথম দিন থাকছে আমাদের প্রতিযোগিতা সকাল থেকে, নৃত্য, সঙ্গীত এবং বসে আঁকো প্রতিযোগিতা রবীন্দ্র ভবনে। সেটা সারাদিন চলবে এবং বিকেল 4টে থেকে আমরা এবার নতুন কিছু এবার নিয়ে আসছি। সেটা হচ্ছে ত্রিপুরা রাজ্যে প্রথমবার হচ্ছে একটি বিউটি পেজেন্ট, যেটার নাম টাইটেল দিয়েছি আমরা ত্রিপুরা সুন্দর ও সুন্দরী। এবং সেটা হতে চলেছে রবীন্দ্র ভবনের প্রেক্ষাগৃহ 1-এ বিকেল 4টে থেকে আগামীকাল 17 ডিসেম্বর শনিবার। এবং পরের দিন 18 ডিসেম্বর রবিবার হতে চলেছে মালঞ্চ উৎসব, একটি সাংস্কৃতিক সন্ধ্যা, যেটা আমাদের ত্রিপুরা রাজ্যে অনেক শিল্পীরা, যে প্রতিভাবান শিল্পীরা, এর মধ্যে এখানেও অনেক শিল্পীরা প্রস্তুত আছে। আজকে ওরা ওদের অনুষ্ঠান পরিবেশনা করবেন এবং বহিররাজ্য থেকে, কলকাতা থেকে আগত বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৌনক চট্টোপাধ্যায় উনি আসছেন। উনি ওনার পরিবেশনা করবেন এবং ওনার সাথে আসছে নবারুণ কুমার দত্ত তবলায় এবং কিবোর্ডে আসছে সুরজিৎ চক্রবর্তী। এবং তার পাশাপাশি থাকছে কথক রিসাইটেল বাই সুস্মিতা বণিক, ক্লাসিক্যাল ভোকাল বাই পিয়ালি চক্রবর্তী, ভরতনাট্যম বাই পিয়ালি ব্যানার্জি এবং ভজন বাই সুজাতা সোম। এবং নতুন একটা জিনিস আমরা নিয়ে আসতে চলেছি, লাইভ পেন্টিং। স্টেজের মধ্যে দুদিকে লাইভ পেন্টিং হবে বাই শান্তা দেব এবং জয়দীপ ভট্টাচার্য। এবং সাথে আবৃত্তি পাঠে থাকছে শাওলি রায়। এছাড়া আরও অনেক কিছু অনুষ্ঠান আছে। তো আমি মনির হদিশের ফাউন্ডার হিসেবে রাজ্যবাসীকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দুদিন রবীন্দ্র ভবনের প্রেক্ষাগৃহ 1 এবং পরের দিন প্রেক্ষাগৃহ 2-এ আসুন এবং আমাদের এই ছোট্ট একটা প্রচেষ্টাকে সাফল্যমণ্ডিত করুন। প্রবেশপত্র কি কিছু আছে? না, এটা সবার জন্য সাদর আমন্ত্রণ, ওপেন টু অল। উদ্বোধনটা কবে হবে? হ্যাঁ, উদ্বোধনটা কালকে তো একটা উদ্বোধন হচ্ছে, যেটা হল 1-এ, যেটা ত্রিপুরা সুন্দর ও সুন্দরী বিউটি পেজেন্ট হচ্ছে। আর পরের দিন যে অনুষ্ঠানটি, সাংস্কৃতিক অনুষ্ঠানটি হচ্ছে সন্ধ্যাবেলায়, সেটা বিকেল 4টে থেকে হচ্ছে প্রেক্ষাগৃহ 2-এ। এবং সেটার উদ্বোধক হিসেবে আসছেন আমাদের SNA ডিরেক্টর হরিনাথ ঝা, আসছেন আরও বিশিষ্ট ব্যক্তিত্বগণ, এবং তখন থেকে আমাদের অনুষ্ঠানটি শুরু হবে। দুদিনের অনুষ্ঠানে কত পার্টিসিপেন্ট অংশগ্রহণ করবে, কি কিছু ধারণা আছে? আমাদের যে প্রথম দিন যে প্রতিযোগিতা হচ্ছে, নিয়ার অ্যাবাউট কত, 300 আগে অনেক এসছে রেজিস্ট্রেশন, তারপরে আমরা সিলেক্ট করতে 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 ফিনালে যেটা হচ্ছে সেটা আমরা 10 জন ছেলে এবং 10 জন মেয়ে। রেজিস্ট্রেশন ছিল 1000 টাকা করে রেজিস্ট্রেশন ছিল, শুধু ত্রিপুরা সুন্দরী সুন্দরীদের জন্য। আর যে কম্পিটিশনটা হয়েছিল, মানে নাচ গান, যেটা কালকে হবে, আগামীকালকে হবে, সেটা নাচ আর গানের জন্য আমরা একদম ন্যূনতম 100 টাকা রেখেছি, আর বসে আঁকার জন্য 20 টাকা। ত্রিপুরা সুন্দর সুন্দর যেটা হবে, ডেডিকেট করবে, তাদের ফিউচারে মানে আপনারা কী দেবেন এটার থেকে? আমরা এখান থেকে ওদেরকে একটা প্ল্যাটফর্ম দিচ্ছি, যে প্ল্যাটফর্মটা থেকে ওরা নিজেদেরকে এক্সপ্লোর করতে পারবে। অনেক জাজ প্যানেল, অনেক আমাদের থাকবে, মানে কী বলে, অনেক প্রোডাকশন হাউসদের
ডিগনিটারিজরা থাকবে, যারা যদি ওদের উইনারকে পরের বার চান্স দেয় সেটার জন্য আমরা একটা স্কোপ করে দেওয়ার একটা। আচ্ছা, আপনার নাম কে কে আছে? আমি ডক্টর ধ্রুপদ দাস, ফাউন্ডার অফ মনিয়র হদিস, এবং আমার ডান দিকে আছে সুস্মিতা বণিক, একজন আমাদের মনিয়র হদিসের সদস্য এবং উনি একজন নৃত্যশিল্পী। তারপরে আছেন পিয়ালি চক্রবর্তী, উনি একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী। তারপরে আছে দীপম দে, উনিও একজন ভালো একদম অপূর্ব সঙ্গীত শিল্পী। এই আমার বাঁ পাশে যিনি আছেন দীপজয় জিসম, উনি এবারের আমাদের ত্রিপুরা সুন্দর ও সুন্দরীর গ্রুমার, মানে যারা মডেলসদেরকে গ্রুম করেছে গ্রুমার। তারপরে আছে জ্যাজ, ও হচ্ছে আমাদের মেকআপ আর্টিস্ট। ত্রিপুরা সুন্দর ও সুন্দরীর যে উইনার্সরা হবে ওদের জন্য আমরা এবার প্রথমবার, মানে ত্রিপুরা রাজ্যে বিশেষ আকর্ষণ যে অনেক একে তো গিফট হ্যাম্পার আছে, তার সাথে আমরা ক্যাশ প্রাইজ রেখেছি, যেটা মানে ফার্স্টের জন্য রেখেছি, সেকেন্ড রানার আপের জন্য রেখেছি, এবং উইনারের জন্য তো রেখেছি, মানে ফার্স্ট সেকেন্ড ফার্স্ট রানার আপ এবং সেকেন্ড রানার আপ। ওদের যেটা নর্মালি ত্রিপুরাতে হয় না, হয়তো বা খুব ন্যূনতম, কিন্তু সেটা আমরা চেষ্টা করেছি আমাদের তরফ থেকে আমরা, মানে ওরা ওরা যে রেজিস্ট্রেশন করছে তার বিনিময়ে আমরা ওদেরকে যতটুকু পেরেছি আমরা দিয়েছি, তার সাথে মেকআপ স্পন্সর করছি, সবই স্পন্সর করছি। প্রতি বছর হবে না এই? হ্যাঁ, ইচ্ছে তো আছে প্রতি বছর করার, এবার ইয়ার এন্ডিং দেখে হয়তো সবটা একসাথে করছি, দুদিন ব্যাপী করছি,